পটিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরভক্ত যোদ্ধা আকম শামসুজ জামাত চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুদীর্ঘ আন্দোলন সংগ্রাম ত্যাগের ফসল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 30 লক্ষ শহীদ ও 3 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই দেশ স্বাধীনতা অর্জনের পর যখন যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করার কাজ এগিয়ে নিচ্ছিলেন, ঠিক তখনই 75 আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র। জনগণের ভোটে 6 তৃতীয় দফা ক্ষমতায় গিয়ে আজ জাতির পিতার কন্যার নেতৃত্বে সকল ষড়যন্ত্র ছিন্ন করে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। এর ধারাবাহিকতায় পটিয়ায় ও হুইপ শামসুল হক চৌধুরীর নেতৃত্বে পটিয়ায় ও ইউনিয়নের মহোৎসব চলছে। এই ধারাবাহিকতায় রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। শুক্রবার সকালে পটিয়া ছনহরায় ইউনিয়নের আওয়ামী লীগ পরিবারের সাথে সরকারের বিভিন্ন উন্নয়ন এবং সাংগঠনিক গতি ফিরিয়ে আনার লক্ষ্য ইউনিয়নস্থ দলীয় কার্যালয়ের সকল ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক এবং প্রবীণ আওয়ামী লীগ নেতাদের নিয়ে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রবীণ আওয়ামী লীগ নেতা আবুল হাশেমের সভাপতিতে এতে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগ নেতা সমাজসেবক ওসমান আলমদার। উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির, সাবেক ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাবেক মেম্বার আব্দুল মালেক, কাজী আবু সালেহ মোহাম্মদ ইয়াকুব, হাজি মাহবুবুল হক, সাবেক মহিলা মেম্বার স্বপ্না, হেলাল উদ্দিন, দেলোয়ার হোসেন চৌধুরী, নুরুল হুদা চৌধুরী, লেদুমিয়া বাদশাহ, মিলন দে, নাইম উদ্দিন, উত্তম বৈদ্য, জসীম উদ্দিন, যুবলীগ নেতা মামুন আলম, হারুন মাস্টার, বদিউল আলম, সেলিম উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন।